পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের চলমান উন্নয়ন প্রকল্পের জন্য ভারত থেকে আমদানি করা পাথরের বেশিরভাগই আসে হিলি স্থলবন্দর দিয়ে চুক্তিভিত্তিক কারকদের মাধ্যমে দিনে আশি থেকে একশো ট্রাক পাথর আসে সম্প্রতি ভারতীয় ব্যবসায়ীদের রপ্তানির সিরিয়াল নিয়ে কোন্দলের কারণে গত তেইশ সেপ্টেম্বর থেকে পাথরের চালান আসা বন্ধ রয়েছে আমদানিকারকরা বলছেন হিলি পানামা পোর্টে পাথরের দাম এরই মধ্যে টন প্রতি এক থেকে দেড়শো টাকা বেড়েছে ভারতে মোটামুটি চার তিন চারশো গাড়ি পাথর আটকানো আছে এবং কিছু পাথর ডাম্পিংও আছে এই কারণে আমাদের বাংলাদেশে পাথরের দাম পর্যাপ্ত বাড়ে ভারতের ওপারে এক্সপোর্টারদের অন্তদ্বন্দ্বের কারণে এই পাথর এক্সপোর্ট বন্ধ তারা করেছে কবে যে এই পাথর আমদানি আবার শুরু হবে তার কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি এতে আমরা আমদানিকারকরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি পাথর আমদানি বন্ধ থাকায় এক সপ্তাহে প্রায় দুই কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার সরকার প্রায় দুই কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এবং পানামা পর তাদের প্রতিদিনের যে আয় সেই আয় থেকে তারা বঞ্চিত হচ্ছে ভারতীয় রপ্তানিকারকদের সংকট সুরাহা করে অবিলম্বে পাথরের চালান ছাড়া না হলে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা কন্টাক্টগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং অনেক টাকা ক্ষতির সম্মুখীন আমরা পড়ছি এই পাথর রপ্তানির কোনো সমস্যা সমাধান না হয় তাহলে আমরা সেনে পেজেন্ট এবং আমদানিকারকগণ আগামী সোমবার থেকে সকল পণ্য আমদানি রপ্তানি বন্দর সিদ্ধান্ত একত্রিতভাবে ঘোষণা করবে রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন